आज के 4 नम्बर पर्यायर इलेक्ट्रन विन्यास करब SPDF मॉडर्न जो इलेक्ट्रन विन्यास इलेक्ट्रिक कॉन्फ़िगरेशन जो खूब इम्पोर्टेंट और 4 नम्बर अनेक धातु आछे तो मोटामोटी 20-30 अब्दि खूब इम्पोर्टेंट अनेक क्वेश्चन तुले एखान थेके एटा केन सक्रिय ओटा केन सक्रिय तार जन्य इलेक्ट्रिक कॉन्फ़िगरेशन लागबे एटा और एटा सब समय 4 नम्बर पर्याय तार आगे 3टा निष्क्रियमूलक शेष होयेछे कि हिलियम नियन आर्गन तारपरे क्रिप्टन जेनन और रेडन 2, 10, 18, 36, 54, 86 यहाँ किन्तु सुर यहाँ किन्तु प्राइमरी काज यहाँ जदि कारो ना करा क्लासगुलो एक बोझा जाए ना पर्याय सारणी पढ़ाई जाए ना जो सिरियल ये 6टा सिरियल की जानते हैं नम्बर समेत फोन नम्बर थे सहज 2, 10, 18, 36, 54, 86 हिलियम नियन आर्गन क्रिप्टन जेनन रेडन य 4 नम्बर पर्याय पोटासियम शुरू और क्रिप्टने शेष क्रिप्टन निष्क्रियमूलक तार आगे निष्क्रियमूलक कि छिल आर्गन एखे हमें सब समय यार इलेक्ट्रन विन्यास जेनारेल भावे आर्गन दिए शुरू करब सब किछु आर्गन तार माने हुई गेछे आर्गन हुई गेछे डी ब्लक एक पिछुने तार माने एन माइनस वन डी होबे सब समय एन माइनस वन डी थाकबे और डी एर मान कत 0 থেকে 10 0 থেকে 10 लिब आमरा आर कि लिब एन एर लिब एस और एन एर लिब पी माने जत नम्बर पर्यायर मूलो करछि তারই এস এবং তারই পি লিব আমরা জানি এসে 2টার বেশি ইলেকট্রন থাকবে না আর পি এ 6টার বেশি ইলেকট্রন থাকবে না তাহলে এসেও 0 থেকে 2 আর পি এর 1 থেকে 6 এই এটা কোড এটা 0 থেকে 2 আর এটা 1 থেকে 6 এইভাবে তো আমরা পটাশিয়াম থেকে সব ইলেকট্রন বিন্যাসগুলো করব আগে আমরা মৌলগুলোর নাম সিরিয়াল লিখি এখানে কোনো কোড দরকার নেই এই মৌলগুলোর নাম সবাইকে এমনিতেই মনে রাখতে হবে তাহলে পটাশিয়াম 19 ক্যালসিয়াম 20 স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভ্যানাডিয়াম তাহলে কত হলো 19, 20, 21, 22, 23, 24 নম্বর মৌলটার নাম কি বলো ক্রোমিয়াম 24 নম্বর ক্রোমিয়াম 25 নম্বর ম্যাঙ্গানিজ 26 নম্বর লোহা মানে আয়রন 27 নম্বর কোবাল্ট 28 নম্বর নিকেল 29 নম্বর কপার সিইউ 30 নম্বর আমরা লিখি জিঙ্ক জেডেন 31 নম্বর গ্যালিয়াম 32 নম্বর জার্মেনিয়াম 33 নম্বর আর্সেনিক 34 নম্বর সেলিনিয়াম 35 নম্বর ব্রোমিন খুব পরিচিত আর 36 নম্বর ক্রিপ্টন तो हमें जो पटासियम इलेक्ट्रन विन्यास करी तरह आगे निष्क्रियमूलक आर्गन ये आर्गन दिए शुरू करब सब आर्गन दिए शुरू करब सबगला प्रत्येकटाई आर्गन दिए शुरू करब पुराटाई आर्गन लिखे देव आर्गन हो गए तरह 18 मूल हो गए 18 इलेक्ट्रन परिचय दिया आर्गन लेखार माध्यम एबारी करब एस एन एस मान 4 नम्बर एस एक और डी ब्लकटी एन D3D हक सब और डी ब्लकटी फाँका थकबे আর পিও ফাঁকা থাকবে যদি পি লেখা হয় আমরা পি লিখছি না পি সব ফাঁকা থাকবে 31 থেকে শুরু হবে পি পি শুরু হয়ে গেলেই ওই পর্যায়টি শেষ হয়ে যায় পি পর পর বসবে পি এর কোনো ব্যতিক্রম হবে না সেখানে এখানে যদি আমরা লিখিও পি 4P লেখা হবে কিন্তু 0 থাকবে 4S1 4P0 3D আমরা আগে লিখে এটা ভঙ্গিমা লেখা আর আর্গন দিয়ে শুরু করি তাহলে এইভাবে ক্যালসিয়াম এখানে 4S2 হবে ক্যালসিয়ামের লেখার দরকার নেই আমি ডট ডট দিচ্ছি শুধু 4S2 হবে 3D0 যা আছে তাই স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে আমরা দেখি আর্গন 4S2 4P0 আর লিখছি না 4P0 পুরো বসবে এখন 31 থেকে শুরু হবে 4P1 কোথা থেকে শুরু হবে এইখান থেকে 4P1 শুরু হবে তার আগে তো সব 4P0 বসবে তাহলে 4S2 এখানে ডি ব্লকের স্ক্যান্ডিনিয়াম থেকে একটা মৌল শুরু হবে 3D1 21টা ইলেকট্রনের পরিচয় এটা 18, 19, 19 আর 2, 21 তারপরে কি হবে তারপরে সেম চলবে টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়ামেরটা আমি একটু লিখি ক্রোমিয়ামের কি হবে আর্গন 4S2 3D কি হওয়া উচিত 24 নম্বর মৌল তাহলে এখানে কটা 18 আর 2, 20 এখানে 4 হওয়া উচিত ছিল কিন্তু 4 হবে না আমি বলেছি যদি 4 না হয় এটা একটা ব্যতিক্রম আছে এইটা মনে রাখতে হবে ক্রোমিয়ামে ব্যতিক্রম আছে তাহলে ক্রোমিয়ামের প্রকৃতপক্ষে এটা লেখা লিখে ফেলবে অনেকে কিন্তু প্রকৃতপক্ষে কী লিখতে হবে এখানে এইটা 5 হবে কারণ ডি ব্লকে হাফ পূর্ণ হচ্ছে ডি ব্লকের
দশটা ইলেকট্রন থাকে তো, তো পাঁচটা কক্ষক থাকে, হাফ ফিল্ড হয়ে যাচ্ছে, ওই জন্য ওটা ফাইভ টেনে নেবে আর এইখান থেকে একটা কমে যাবে। আর ফোর পি জিরো যেমন তেমনি বসছে, এটা খুব ব্যতিক্রম আছে, ক্রোমিয়াম। ম্যাঙ্গানিজের ক্ষেত্রেও পাঁচ বসবে থ্রি ডি, কিন্তু তখন ফোর এস টু হবে, আর কোনো ব্যতিক্রম নাই। ম্যাঙ্গানিজের ক্ষেত্রেও লিখে নেওয়া যাক, এইটাও থ্রি ডি ফাইভ কিন্তু ফোর এস টু ফোর পি জিরো, এটা এইটা ম্যাঙ্গানিজ। ক্রোমিয়ামের ক্ষেত্রে মনে রাখতে হবে, ক্রোমিয়ামের ক্ষেত্রে চার, এখানে চার হবে না, এই পর্যায়ে চার হবে না, নয় হবে না, বাস এটা মনে রাখতে হবে। এইভাবে পরপর চলবে, আমরা এমনি স্পেশাল যদি পরপর লিখতে থাকি, একটু লিখি নিকেলেরটা, লিখি নিকেলেরটা কত নম্বর মূল, নিকেল কত নম্বর মূল, আঠাশ। কোবাল্ট কত নম্বর মূল, সাতাশ, কোবাল্টটা লিখছি, কোবাল্ট সাতাশ। তাহলে আর্গন, লোহাটা শুধু বাদ দিচ্ছি মাঝে, আর্গন লোহাটা নিজে লেখা যাবে। আর ফোর এস টু এখানে কত হবে, থ্রি ডি কত, থ্রি ডি কত হচ্ছে, আঠারো আর দুই কুড়ি, কুড়ি সাত, থ্রি ডি সেভেন, ঠিক আছে। এবার নিকেলের ক্ষেত্রে আমরা লেখার চেষ্টা করি, আর্গন ফোর এস টু থ্রি ডি এইট। কপারের লিখি, কপারের লিখছি আর্গন থ্রি ডি নাইন ফোর এস টু, কিন্তু কী বলা আছে, নয় আর চার হবে না, তাহলে নয় না লিখে আমরা এখানে কী লিখতে হবে, থ্রি ডি টেন, এটাও ব্যতিক্রম, কপারটা ব্যতিক্রম, কে দিতে হবে, কপারটা ব্যতিক্রম আর ক্রোমিয়ামটা ব্যতিক্রম, চব্বিশ নম্বর আর উনত্রিশ নম্বর, বাকি কোথাও ব্যতিক্রম নাই, সিম্পল একদম পজিশন। এটা থ্রি ডি টেন, তাহলে একটা ফোর এস ওয়ান হবে, ফোর এস ওয়ান, আর ফোর পি জিরো যেমন চলছে চলবে। তারপরে জিঙ্কের ক্ষেত্রেও থ্রি ডি টেন ফোর এস টু, জিঙ্কের ক্ষেত্রে আমরা লিখে দিই আর্গন থ্রি ডি টেন ফোর এস টু ফোর পি জিরো, বাস এইবার থেকে গ্যালিয়াম থেকে শুরু হয়ে গেল খেলা, আর্গন থ্রি ডি টেন ফোর এস টু ফোর পি ওয়ান, এবার পি শুরু হবে। এইভাবে ডট 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 লাস্ট মৌল যেটা আছে ক্রিপ্টন কী লিখব, আর্গন থ্রি ডি টেন ফোর এস টু ফোর পি, ফোর পি সিক্স, আর ফোর পি যদি সিক্স এসছে সেগুলো সব নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় মৌল মানেই ফোর পি সিক্স হবে, হিলিয়াম শুধুমাত্র হিলিয়াম ওয়ান এস টু, বাকি সব ফোর পি সিক্স, হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন ডেন। এইভাবে উনিশ থেকে ছত্রিশ মৌল একদম ইলেকট্রোবিন্যাস জল করে দেবো, দুটা কেয়ার দিতে হবে, এক চব্বিশ নম্বর আর উনত্রিশ নম্বর, এখানে ব্যতিক্রম আছে। কী বলেছি আমি, চার আর নয় হবে না, ডিএ চার আর নয় হবে না, এইটুকু মাথায় রাখতে পারি, চার জায়গায় আমি পাঁচ করে দেবো, ডি ব্লক এস ব্লকটা কমাই দেবো, ইলেকট্রন সেটিং করে নেবো, আমি যত নম্বর মৌল ততটা রাখলেই হয়েছে, আর্গন তো আঠেরো আছে। আশা করি খুব সহজে এটা বোঝা যাচ্ছে, এখানে কোনো কোড করার দরকার নেই। এর আগে আমি ল্যান্থেনাইড শ্রেণীটাও করেছি, এবছর নিটে পড়েছিল, এইখান থেকে প্রতি বছর প্রশ্ন হয়, প্রতি বছর, কোনো বছর কোবাল্ট পড়ে, কোনো বছর নিকেল পড়ে, একটা ইলেকট্রন বিন্যাস যে কোনো কম্পিটিশন পরীক্ষায় এখান থেকে পাওয়া যায়, একদম পড়বে এই পরীক্ষায়। আর জেনারেল ইলেকট্রন বিন্যাসটাও এটা খুব ইম্পর্টেন্ট, আর গোল লিখে এন মাইনাস ওয়ান, ডি সবসময় এন মাইনাস ওয়ান হয়, এন মাইনাস ওয়ান ডি জিরো থেকে দশ, কারণ ডি ব্লকে দশটা ইলেকট্রন থাকতে পারে, আর এন এস জিরো থেকে দুই, আর এন ভি এক থেকে ছয়, এন বলতে যে পর্যায়ে বুঝাচ্ছি, যত নম্বর পর্যায়ে ততই, এসপি এর কোনো ব্যতিক্রম হয় না, ডি একটা কম থাকে, এফ এ দুটা কম থাকে, ঠিক, বাস।